তরুণ। বেতার ম্যাগাজিন ঈদের ছুটির পর কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে দিনগুলো। এরই মাঝে সপ্তাহ ঘুরে আজ বৃহস্পতিবার, সাপ্তাহিক কর্মব্যস্ততার শেষ দিন আজ। এমনই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের উত্তরণে। মৌসুমি আবহাওয়ার কারণে ছোট বড় সব বয়সীদের অনেকেই এখন জ্বরে ভুগছেন। এরই মাঝে কেউ কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে করোনা ভাইরাস আক্রমণের কথাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর তাই তো আমাদের সচেতন থাকতে হবে, বিশেষ করে কোভিড-19 ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারের সবাইকে সুরক্ষিত রাখতে। যারা ভ্যাকসিন এখনও নেননি, আজই ভ্যাকসিন গ্রহণ করুন। 19 জুলাই থেকে শুরু হচ্ছে ভ্যাকসিন ক্যাম্পেইন। মনে রাখতে হবে, স্বাস্থ্য ঝুঁকি কমাতে কোভিড ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ একটি কার্যকরী ব্যবস্থা। এবার জেনে নেই কি কি থাকছে উত্তরণের পাতায়। আজ থাকছে আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলের জবাবের আসর বিহঙ্গ, এছাড়া নিয়মিত আয়োজনের মধ্যে চলমান বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাগুলি নিয়ে চলতি বিশ্ব এবং যথারীতি বিশ্ববিচিত্রা তো থাকছে। সবশেষ আয়োজনে থাকবে গান। জানিয়ে দিচ্ছি আজকের বিশ্ববিচিত্রার তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন বন্নিশিখা ঠাকুর। এই দ্বীপের কুলে গেলেই জীবন নিয়ে ফেরা দেয়, কারণ সেন্টেনিজরা তাদের ধারে গাছেও ঘেঁষতে দেয় না কাউকে। তারা স্বেচ্ছায় বিচ্ছিন্নতা বেছে নিয়েছে, বাকি বিশ্বের সঙ্গে তারা মোটেও যোগাযোগ করতে চায় না। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে এই দ্বীপে বসবাসকারীর সংখ্যা 150 জনের মতো। তবে এটি নিশ্চিত বা অস্বীকার করার কোনো উপায় নেই যে, যেহেতু দ্বীপে ঢোকার অনুমতি গবেষকদেরও নেই, সেহেতু দ্বীপটির হাজার হাজার বছর ধরে বিশ্বের সামনে কখনো আসেনি, তাই সেখানে স্বাভাবিকভাবেই বিভিন্ন রোগের সংক্রমণ ও কম, এবং তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে শূন্য প্রতিরোধ ক্ষমতা। অনেকেই ওই দ্বীপে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দ্বীপবাসীদের হাতে তারা
শুনছিলেন বিশ্ববিচিত্র। বিশ্ববিচিত্রার পাতা ছেড়ে যাচ্ছি পরের পর্বে, আর এই পর্বে থাকছে আপনাদেরই পাঠানো চিঠি ও ইমেইলের জবাব। শুরু করছি উত্তরণের প্রিয় প্রসঙ্গ বিহঙ্গ। বিহঙ্গে চিঠি পড়ে শোনাচ্ছেন লীনা লিসা। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার পছন্দের আয়োজন বিহঙ্গ পর্বে। বিহঙ্গ পর্বে আপনাদের চিঠিপত্র ও ইমেল পর্বে আছি আমি লীনা লিসা। আমরা আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি চিঠিপত্র ও ইমেইলে। তাসলিমা খানম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে চিঠি লিখেছেন। জনাব, বিগত 24 জুন স্বপ্নের পদ্মা সেতুর বিষয়ে সজীব দত্তের উপস্থাপনায় সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠানটি অসাধারণ ছিল। স্বপ্নের পদ্মা সেতু সাফল্যে এগিয়ে যাক, দেশ আরও সমৃদ্ধির পথে, এই প্রত্যাশাই রইল। প্রিয় শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে চিঠি লিখবার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। সুমা আক্তার কাজল, বাংলাদেশ রেডিও লিসেনার্স ক্লাব, কালীপুর জলদিরবাড়ি, ভৈরব কিশোরগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। বিদেশি পাখিদের পরিচিতি নামে একটি পর্ব প্রচার করার অনুরোধ করছি, এবং যারা কুইজে অংশগ্রহণ করেন তাদের নাম প্রতিদিন 5 থেকে 8 জন শ্রোতার প্রাপ্তি স্বীকার করার অনুরোধ করছি। আমার হৃদয়ে সমস্ত ভালোবাসা শুধু তোমাদের দুজনের জন্য। আমার যত প্রেম সবই তোমাদের জন্য, আমার মনে যত আশা সবই তোমাদের জন্য। আমি সবসময় তোমাদের সাথেই আছি। প্রিয় শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ দেবার জন্য। বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, জনাব, 18 জুলাই প্রচারিত নন্দিতজন পর্বে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাসের সাক্ষাৎকারটি অসাধারণ ছিল, তার জন্য ধন্যবাদ জানাই। বছরের পর বছর সুপারহিট চলচ্চিত্র উপহার দেয়া নায়িকা অপু বিশ্বাসের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় শ্রোতা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের ইমেল পাঠানোর জন্য এবং উত্তরণে আমাদের সাথে থাকার জন্য। আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। ভবিষ্যতে মতামত জানিয়ে আরও ইমেল পাঠাবেন আমরা এই প্রত্যাশাই করি। শাহিন কাদির মধুমালা রেডিও ক্লাব জয়নালপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, উত্তরণ দিন দিন জনপ্রিয় ও শ্রোতানন্দিত হচ্ছে, ভালো লাগছে উত্তরণ শুনতে। 18 জুলাই 2022 উত্তরণে নন্দিতজন পর্বে অপু বিশ্বাসের সাক্ষাৎকার শুনে ভালো লেগেছে। এছাড়াও বিশ্ব ঐতিহ্য পর্ব ভালো লেগেছে। নন্দিতজন পর্বে আমি নায়ক রিয়াজের সাক্ষাৎকার শুনতে চাই। অবশ্যই আপনার অনুরোধ কর্তৃপক্ষকে জানানো হবে। উত্তরণের সাথে থাকার জন্য ধন্যবাদ। শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙ্গা সুন্দরদীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেল পাঠিয়েছেন। উত্তরণ ম্যাগাজিন যত শুনছি তত ভালো লাগছে, বিশেষ করে বিশ্ববিচিত্রা অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারছি, তাই বিশ্ববিচিত্রা থেকে জাপান দেশ সম্পর্কে শুনতে চাই এবং উত্তরণ থেকে হ্যালো শ্রোতা একটি পর্ব কি করা যায়, সেখানে থাকতে পারে প্রতি সপ্তাহে একজন শ্রোতার সাক্ষাৎকার পর্ব। শ্রোতা বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইমেল পাঠানোর জন্য। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে। আপনার মতামত ও পরামর্শের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। শামীমুদ্দিন শ্যামল ভোলাহাট চাঁপাই নবাবগঞ্জ থেকে আমাদের ইমেল পাঠিয়েছেন। জনাব, আমার শুভেচ্ছা নিবেন। আশা করি ভালো ও সুস্থ থেকে অনুষ্ঠান সাজিয়ে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আমরা পাচ্ছি দারুণ সব আয়োজন। উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান শ্রোতানন্দিত এক অনুষ্ঠান, এ অনুষ্ঠানের চমকই ছিল বিশ্ববিচিত্রায়। আমার জ্ঞান হওয়া থেকেই শুনে আসছি বিশ্ববিচিত্রা। আমার মনে পড়ছে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বড় ভাই বোনেরা এই গ্রামে বসে রেডিও অন করে এই উত্তরণ শুনতেন, যেখানে বৈচিত্র্যময় ও আশ্চর্যজনক খবর শুনে আশ্চর্য হতেন আর আমাদের মতো ছোটদের এই গল্পগুলো শোনাতেন, যা বিস্ময় সৃষ্টি করত এই ছোট মনে। হয়তো তখনও এই পর্বের নাম ছিল বিশ্ববিচিত্রা। তেমনই আজও শুনলাম বিশ্ববিচিত্রায় চীনের তুইজা গোষ্ঠীর মেয়েরা বিয়ের 1 মাস আগে থেকেই কাঁদে। উত্তর কোরিয়ায় বেলুনে করে সাহায্য পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে, আর ভারতের একটি আংটিতে 24,629টি হীরাখচিত হীরা আছে। প্রতিনিয়ত চলতি বিশ্বে শুনে যাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের পর্যালোচনা। এখানে চলতি ঘটনা বা খবরাখবর স্থান পাচ্ছে, তবে আমার মতে শুধু একটি না,
আরও অধিক খবরে পর্যালোচনা স্থান পাওয়া দরকার। আপনার লেখা পর্বে বাবাকে নিয়ে শ্রোতাদের লেখা শুনলাম। আপনাদের এই আয়োজন প্রশংসনীয় ছিল। নোবেলজয়ীদের গল্প পর্বে জার্মান লেখক পাউল টমাস মান সম্পর্কে জানলাম। শেষে বরাবরের মতো দেশাত্মবোধক গান দিয়ে ইতি টানা হল উত্তরণ অনুষ্ঠানের। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটি শুনে মন জুড়িয়ে গেল। অবশ্যই ভালো থাকুন এ প্রার্থনা করি। প্রিয় শ্রোতা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের ইমেল পাঠানোর জন্য এবং উত্তরণে আমাদের সাথে থাকার জন্য। আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। ভবিষ্যতে মতামত জানিয়ে আরও ইমেল পাঠাবেন আমরা এই প্রত্যাশাই করি। বিধানচন্দ্র টিকাদার গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব জলিরপাড় গোপালগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, 15 জুলাই উত্তরণে এই সময় সিনেমার পর্ব কাইজার নিয়ে আলোচনা শুনলাম, অনেক ভালো লেগেছে। জীবন ও প্রকৃতি পর্বে স্বপ্নদ্বীপের কথা জানলাম, এ দ্বীপের কথা জেনে সেখানে যাবার ইচ্ছে রইল। বই পরিচিতি পর্বে চর্চাপদের কথাও জানলাম। উত্তরণ অনুষ্ঠানটি খুবই ভালো লাগে, তাই নিয়মিত শোনার চেষ্টা করি। উত্তরণ কুইজের উত্তরও মাঝে মাঝে দিয়ে থাকি। প্রিয় শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উত্তরণ নিয়মিত শোনার জন্য এবং আমাদের ইমেল পাঠানোর জন্য। আমাদের উত্তরণের সাথেই থাকবেন, আপনার মূল্যবান পরামর্শ আরও দিবেন, আপনার জন্য শুভকামনা রইল। প্রসেনজিৎ বিশ্বাস বড়ইতলা মোড় ফরিদপুর থেকে ইমেল পাঠিয়েছেন। জনাব, শুভেচ্ছা নেবেন। বিগত 18 জুলাই প্রচারিত বিশ্ব ঐতিহ্য পর্বে অবিচ্ছিন্নভাবে মানব বসবাসের ইতিহাস সমৃদ্ধ বিশ্বের সুপ্রাচীন নগরী দামেস্ক সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটি শুনেছি। তথ্যমূলক পরিবেশনাটির জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের উত্তরণের সাথে থাকার জন্য। ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। প্রিয়জনেরা, 17 জুলাই প্রচারিত নোবেলজয়ীদের গল্প পর্বে সাহিত্য নোবেল পুরস্কার টমাস মান সম্পর্কে বিস্তারিত জেনেছি। ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানব হিতৈষী টমাস মানের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। প্রিয় শ্রোতা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে ইমেল পাঠাবার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। শ্রোতা বন্ধুরা, এই ছিল আপনাদের চিঠিপত্র ও ইমেল। আপনাদের আরও অনেক চিঠিপত্র ও ইমেলের প্রত্যাশায় আমরা থাকব, সবসময় আমাদের সাথেই থাকবেন। যে ঠিকানাগুলোতে লিখতে পারবেন জানিয়ে দিচ্ছি সেগুলো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা, বিহঙ্গ বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নী পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা উত্তরণ bb@gmail.com, utaronbb@gmail.com। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন চিঠিপত্র ও ইমেলের পাঠ। আর চিঠিপত্র এবং ইমেল পাঠিয়েছিলেন লীনা লিসা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বিহঙ্গের ডানায় চড়ে ভেসে আসুক আপনাদের মনের কথা কিংবা যা জানতে চান সেসব বিষয়ে কৌতূহলী প্রশ্নমালা, এমনই প্রত্যাশা রইল আমাদের। আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য একটি ঘোষণা। আগামী 24 জুলাই রবিবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে ফোন ইন অনুষ্ঠান ডিজিটাল বাংলাদেশ। এবারের বিষয়ে সরকারি সেবায় অধিকার প্রতিকার ব্যবস্থা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন খন্দকার মনোয়ার মোর্শেদ, স্পেশালিস্ট A2I এবং দিদার ই কিপ্রিয়া, ন্যাশনাল কনসালটেন্ট A2I। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সে নম্বরগুলো হল 02-48-11-9368, 02-48-11-9369, 02-48-11-9370, 02-44
081-3277 02-44-81-3278 এবং 02-44-81-3279। নাম্বারগুলো আপনাদের জন্য আবারও আমি বলে দিচ্ছি, 02-48-11-9368 02-48-11-9369 02-48-11-9370 02-44-81-3277 02-44-81-3278 এবং 02-44-81-3279। সঞ্চালনে থাকবেন শারমিন রহমান, এবিএম মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মাহফুজুল ইসলাম। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, এবারে যাচ্ছি উত্তরণের পরের পর্বে। আর এই পর্বে শুনবেন প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে চলতি বিশ্ব। তথ্য সংকলন ও পর্যালোচনা করেছেন মাসুদ করিম, আর পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার। চলতি বিশ্বে আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনী নিজেদের ফোকাস শুধু পূর্বেই সীমিত রাখছে না। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘমাত্রার অস্ত্র দেবার ঘোষণার পর মস্কোর স্ট্র্যাটেজি পরিবর্তন হয়েছে। রাশিয়া নিজের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের বাহিনীকে আরও পিছনে ঠেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেবার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণার পর লেভরভ এই মন্তব্য করেছেন। পেন্টাগন প্রধান লয়েড অস্টিন বলেছেন, রুশ সৈন্যদের এগিয়ে যাওয়া প্রতিহত করতে ইউক্রেনকে আরও 4টি আধুনিক হিমার্স রকেট সিস্টেম দেওয়া হবে, ফলে ইউক্রেনের কাছে এমন রকেটের সংখ্যা 16টিতে উন্নীত হবে। এদিকে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসে দেয়া বক্তৃতায় তাঁর ভাষায় ইউক্রেনীয়দের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাস বন্ধে অধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করার আহ্বান জানান। রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায়। রাশিয়া দাবি করেছে যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে রুশ ভাষাভাষীরা গণহত্যার শিকার হওয়ায় অঞ্চলটি স্বাধীন হওয়া প্রয়োজন। গত 5 মাস যাবৎ রাশিয়া দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করে আছে, তবে রাজধানী কিয়েভ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া, পাশাপাশি দনবাস অঞ্চলকেও স্বাধীন করতে পারেনি মস্কো। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইউক্রেনের কোনো কোনো অংশকে দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করাই রাশিয়ার লক্ষ্য। রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গত ফেব্রুয়ারি থেকেই পশ্চিমা ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র সরবরাহ করছে। মিস্টার লেভরভ বলেছেন, জেলেনস্কির নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের কিছু অংশ থেকে তাদের ভূখণ্ডের নিরাপত্তার জন্য হুমকি কিছুতেই মেনে নেওয়া হবে না। তিনি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরাসন ও জাপোরিঝাজিয়া রাশিয়ার সর্বশেষ লক্ষ্য বলে উল্লেখ করে বলেন, ভূগোল এখন পুরোপুরি ভিন্ন। মস্কোর বাহিনী ইতিমধ্যে উভয় অঞ্চলের অংশবিশেষ দখল করে নিয়েছে। লেভরভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি কিছু দূরপাল্লার হিমার্স রকেট সিস্টেম দেয়ায় ইউক্রেনের বাহিনী কিছুটা সাফল্য দেখতে পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দখল করা খেরাসনে ইউক্রেনের বাহিনী হিমার্স ব্যবহার করে একটি কৌশলগত সেতু ভেঙে ফেলেছে।
প্রিয় শ্রোতা, শুনছিলেন চলতি বিশ্ব। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে প্রতি রবিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এ পর্বের জন্যে আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হলো আমার বাবা। আমি আবারও বলছি, আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হলো আমার বাবা। এ বিষয়ে আপনারা গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমি আবার বলছি, মিলিয়ে নিতে পারেন: প্রযোজক আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইলের মাধ্যমে আমাদের কাছে লেখা পাঠাতে পারেন। ইমেইল পাঠানোর ঠিকানা: utaronbb@gmail.com, অর্থাৎ utaronbb@gmail.com। বন্ধুরা, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ। অনেক কথা হলো, তো কথার পরে যদি এবার একটি গান হয় নিশ্চয়ই ভালো লাগবে। চলুন শুনি একটি নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা। জানি ভুলেছ তুমিও,
প্রিয় শ্রোতা, এই ছিল আজকের আয়োজন। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের উত্তরণ। জানিয়ে দিই, অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন আজিল লিটন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি জি এম তারিক। উত্তরণ সম্পাদনা করেছেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগী ছিলেন মোহাম্মদ আবুল কালাম এবং প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রাসেল আহমেদ। তত্ত্বাবধানে মোসাম্মদ জেসমিন নাহার এবং আজকের উত্তরণ প্রযোজনা করেছেন তনুজা মণ্ডল। শুভরাত্রি। শুভরাত্রি।